রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল ফয়সাল নামের এক যুবকের। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার ইফতার শেষে বন্ধুদের সাথে বাসায় ফেরার পথে ইফটিজিং নিয়ে ভুল বোঝাবুঝির জেরে একদল অজ্ঞাত দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায় ফয়সাল ও তার বন্ধুদের ওপর। এতে গুরুতর জখম হন ফয়সাল ও রাসেল। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় ফয়সালের। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এটা কিশোর গ্যাংয়ের বিষয় না, এটা হচ্ছে ওই গানটাকে কেন্দ্র করে দুই পক্ষ দুই রকম মনে করছে। এক পক্ষ মনে করছে তাদের স্ত্রীকে উদ্দেশ্য করে ইফতিজমূলক গানটা গেয়েছে, আর ওই ছেলের পক্ষ অর্থাৎ প্রেমিকের বক্তব্য তা যেহেতু তার সঙ্গে বিয়ে হবে একটু ওই পাশ দিয়ে যাওয়ার সময় গানটান এই একটু গান গেয়ে গেছে। ওড়াপাড়া ক্যাম্পে যেয়েও কিছু কথাবার্তা বলে কিছু নাম পাওয়া গেছে। সব মিলিয়ে আমরা তদন্ত করছি।